ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এই হইতেছে ডালিম গাছ, দেখেন গাছের তাজা টাটকা ডালিম, এগুলো আজকে ভর্তা করে দেখাবো। ডালিম ভর্তা যে টেস্ট, আপনাদের দেখাবো কিভাবে ডালিম ভর্তা করে খেতে হয়। এর জন্য আমরা ডালিম উঠাইতেছি, দেখেন কি সুন্দর ডালিম। প্রথমে কোন ডাটাবো? একটা এটা ওটাই নাকি? যেটা ভালো পাকছে ওইটাই উঠাও। এই যে এটা তো সেই সুন্দর দেখা যাচ্ছে, এই যে এটাই না, জোড়া আছে, জোড়া ডালিম, জোড়া ডালিম, জোড়া ডালিম, ও বোটা জোড়া। আর এই যে আছে কি সুন্দর, আবার এই যে কাঁচা আছে, লঙ্কা কাঁচা। ডালিম ভর্তা কি কখনো খাইছো তুমি? না, আজকে প্রথম। ও ডালিম ভর্তা খাইতে তো অনেক টেস্টি, অনেক টেস্ট শুনেছি, অনেক টেস্ট হয়। কাঁচা মরিচ তারপর সে লং দিয়ে সেইরকম টেস্ট। তাহলে পারো, পারছো কি? একটা পারছি। এই যে ও আর আছে ওইখানে তিনটা, এখান থেকে একটা পারো, এখানে যেটা ভালো ওইটা পারো। কোনটা বানি? এটা পারো, বড় বাড়ি না ছোট বাড়ি? ছোট বাড়ি পারো। আবার এই যেটা আছে, এটা হচ্ছে ডালিমের ফুল। এই হচ্ছে ডালিমের ফুল, দেখেন কি সুন্দর ফুল। রোদ তো অনেক, রোদের কারণে ভিডিওটা ভালো আসতেছে না। এখন আপনাদের দেখাবো কিভাবে ডালিম ভর্তা করে খেতে হয়, চলেন। ডালিম গাছের ফুল, ডালিম। এখন আপনাদের দেখাবো কিভাবে ডালিম ভর্তা খেতে হয়। এই হচ্ছে কাঁচা মরিচ গাছ, এখান থেকে দেখেন কি সুন্দর পাকা একটি মরিচ। পাকা মরিচ দিব একটা, আর দেখেন কি সুন্দর মরিচ। এগুলো দিয়ে ডালিম ভর্তা করবো আজকে, দেখেন। এই আর একটা মরিচ, অনেক সুন্দর মরিচ, দেখেন। এই হচ্ছে লেবু, এই লেবু দিয়ে ডালিম দিয়ে কাঁচামরিচ দিয়ে ভর্তা করলে অনেক টেস্ট, দেখতে পাচ্ছেন? দেশি এলাচি লেবু, দেশি, একদম দেশি টাটকা লেবু, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখছেন কি সুন্দর টাটকা লেবু। এগুলো এখন আপনাদের দেখাবো ভর্তা বানিয়ে। লেবু দিয়ে, ডালিম দিয়ে, কাঁচামরিচ দিয়ে ভর্তা করা হবে এখন। আপনারা সাথেই থাকেন সবাই। ডালিম দেখেন কি সুন্দর করে ভাঙতেছে, দেখেন। এই যে ডালিম দিয়ে লেবু দিয়ে ভর্তা করতেছি, অনেক টেস্টি হবে ভর্তা। তার জন্য দেখেন কাঁচামরিচ নিছি, এই যে লবণ, তারপরে আমরা নিব এখন দিব লেবু, দিবা সবগুলো সরিষার তেল। এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি, কি সুন্দর ভর্তা খাইতে, ও মাশাআল্লাহ। দে একটা গালাইতে হবে, অনেক টেস্টি। এই যে এরকম ভাবে কি করতে হবে, দেখতে পাচ্ছেন? এগুলো ক্রাশ করে নিতে হবে। কেমন হয়েছে ভর্তা? অনেক টেস্টি, টেস্টি অনেক।
অনেক টেস্টি হয়েছে তো বর্তা নেধুন এভাবে আপনারাও চাইলে ভর্তা করে খেতে পারেন ভর্তাটা অনেক টেস্টি হয়েছে অনেক সাদিক অনেক মজা করে খাইতেছে দেখেন আপনারা এরকম করে ভর্তা করে খেতে পারেন এরকম টেস্টি লেবু দিয়ে ডালিম দিয়ে ভর্তা অনেক মজা এখানে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ